Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আরিফুল ইসলাম আরিফ, সহকারী শিক্ষক দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দ্রুত দাখিলা পদ্ধতির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব। এই দুই সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। যদি সিলেবাসে এই অধ্যায় থাকে, এর থেকে আশাবাদী এই সৃজনশীল প্রশ্ন দুইয়ের মতো করে অঙ্ক আসবেই। আর বোর্ড পরীক্ষায় প্রতিটা সালেই ম্যাক্সিমাম বোর্ডে এরা থেকে প্রশ্ন আসে। যেমন 2020 সালে 60টা প্রশ্ন আসছে এর মতো করে, 2019 সালে 5টা প্রশ্ন আসছে, আর 2018 সালে সকল বোর্ডে এর মতো করে অঙ্ক আসছে, এবং 2017 সালেও এর মতো করে 4টা নাকি 5টা সৃজনশীল প্রশ্ন আসছে, আর এর মতো করে আশাবাদী আসবে। তাই সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আমি আলোচনা করব এখন। এখন এই গাণিতিক সমস্যাটা সৃজনশীল প্রশ্ন দুই করার আগে তোমাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হবে। তা হলো কি সূত্র জানতে হবে, এবং তোমাদের অবশ্যই প্রারম্ভিক কি এবং সমাপনী কি তা বুঝতে হবে। প্রারম্ভিক হচ্ছে বছরের শুরুতে যেগুলো থাকে ওইগুলো হচ্ছে প্রারম্ভিক, আর বছরের শেষে যা থাকে তা হচ্ছে সমাপনী। বছরের শুরুতে যা নিয়ে শুরু করা হয় তা প্রারম্ভিক, আর বছরের শেষে যা থাকে তা হচ্ছে সমাপনী। তো সম্পদ হোক আর দায় হোক, যাই হোক, বছরের শুরুতে হলে তা হচ্ছে কি প্রারম্ভিক, আর বছরের শেষে হলে তা কি সমাপনী। অনেক সময় প্রারম্ভিক সমাপনী কথাটা উল্লেখ থাকে না। প্রারম্ভিক সমাপনী উল্লেখ না থাকলে আমরা ওই সময় দেখব জানুয়ারি এক লেখা আছে কিনা, তাহলে মনে করবো প্রারম্ভিক। আর যদি লেখা থাকে 31শে ডিসেম্বর, তাহলে মনে করবো সমাপনী। তো যাই, আমরা সৃজনশীল প্রশ্ন দুই করার আগে কিছু সূত্র জানি নেই। তা হলো প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এবং সমাপনী মূলধনের সূত্রটা কি, সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়, আর লাভ ক্ষতি, এই তিনটা জিনিস জানতে হবে। কারণ এই তিনটা জিনিসই তোমার প্রশ্ন চাইবে। কয় বলতে পারে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, ক্ষয় বলতে পারে সমাপনী মূলধন নির্ণয় করো, কয় বলতে পারে লাভ ক্ষতি। অনেক সময় যে করে একটা বলে লাভ ক্ষতি নির্ণয় করতে হলে প্রারম্ভিক মূলধন দরকার পড়বে, সমাপনী মূলধনের দরকার পড়বে। তো প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি, প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে আমাদের কি হবে, প্রারম্ভিক মূলধন হবে, আর সমাপনী মূলধনটা হবে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিলে সমাপনী। আর লাভ ক্ষতি নির্ণয় করবো কেমনি, সমাপনী মোট মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মোট মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, এই সূত্রের মাধ্যমে আমরা লাভ ক্ষতি নির্ণয় করবো। যদি সমাপনী মূলধন প্লাস উত্তোলনের পরিমাণটা বেশি হয় তাহলে আমরা মনে করবো লাভ, আর সমাপনী মোট মূলধন আর উত্তোলনের যোগফলটা যদি কম হয়, এটুকু যদি কম হয় তাহলে আমাদের মনে করতে হবে অঙ্কটা ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখন সৃজনশীল প্রশ্ন দুই আমরা করব। এর আগে সৃজনশীল প্রশ্নটা, যে কোনো সৃজনশীল প্রশ্ন করার আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে। সৃজনশীল প্রশ্ন দুই বোর্ড বইয়ে, তোমাদের বোর্ড বইয়ে সৃজনশীল প্রশ্ন দুই নম্বরের আছে, জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানের রিয়াদ এন্টারপ্রাইজ এর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে বলা থাকলে প্রথমটা যেই নাম থাকে প্রথমটা মনে করতে হবে, এখানে সম্পদ আছে তাহলে সম্পদের টাকাটা যে প্রথম, আর দায়ের পরে আছে দায়ের টাকাটা পরেরটা। তো সম্পদের পরিমাণ প্রথমে দেখা আছে 5,50,000 টাকা, এবং দায়ের পরিমাণ দেওয়া আছে 1,70,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। এর আগে আমাদের জানতে হবে কোনগুলোর অতিরিক্ত মূলধন বলে। ব্যবসার মধ্যে মাঝখানে থেকে যদি কখনো ঘর থেকে কোনো কিছু আনে বা কোনো বাইরে থেকে কোনো কিছু আনে, ব্যবসার মধ্যে ওইগুলোর অতিরিক্ত মূলধন বলে। আর যখন আবার উত্তোলন কোনগুলো জানতে হবে, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য উত্তোলন করতে পারে, নগদ উত্তোলন করতে পারে, ওই সব ক্ষেত্রে উত্তোলন কথা লেখা থাকবে। এছাড়া যা থাকে ওইগুলো মনে করতে হবে কি মূলধন, আর এই অতিরিক্ত মূলধন ব্যবসার মধ্যে ঋণ যেভাবে হোক ব্যবসার মধ্যে টাকা আসলে ওই যদি মূলধন হিসাবে কোনো টাকা আছে ওইগুলোই অতিরিক্ত মূলধন। তো যাই হোক, এখানে আমরা দেখলাম এই অঙ্কটার ক্ষেত্রে উক্ত বছর জনাব শহীদুল আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। এটা হচ্ছে কি, এখানে 50,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করে, সরাসরি উত্তোলন কথা উল্লেখ আছে, নগদ উত্তোলন পণ্য উত্তোলন উল্লেখ নাই। 31শে ডিসেম্বর 2017 তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় সম ছিল, নগদ 1,50,000 টাকা সম্পদ, আবেদনপত্র 1,00,000
80,000 টাকা এটাও সম্পদ, দেনাদার 1,30,000 টাকা এটা সম্পদ, মোট 85,000 টাকা এটা সম্পদ, ব্যাংক ঋণ 7,000 টাকা এটা দায়, এবং পাওনাদার 55,000 টাকা এটা এটা দায়। তো আমাদের এই অঙ্ক করার আগে একটা জিনিস আর একটা জিনিস শিখতে হবে, তা হচ্ছে দায় কোনগুলা, কোনগুলা সম্পদ কোনগুলা, কারণ আমার দায় সম্পদ না চিনলে আমরা অঙ্ক করতে পারবো না। তো যাই হোক, আচ্ছা একবার এখানে ব্যাংক ঋণটা হচ্ছে কি দায়, আর পাওনাদারটা হচ্ছে দায়, আর বাকিগুলো সম্পদ। তো আমাদের করণীয় কি বলছে, কয়ে বলছে রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, খয়ে বলছে রিয়াত এন্টারপ্রাইজের সমাপনী মূলধন পরিমাণ নির্ণয় করো, ঘয়ে বলছে 2017 সালের জনাব রিয়াত এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখন আমরা ক খ ধাপে ধাপে করবো। তো আমরা কয়ের প্রারম্ভিক মূলধন নির্ণয়, প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, আর সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় সূত্রটা কি, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, আর লাভ ক্ষতি নির্ণয় সূত্রটা কি, লাভ ক্ষতি সমান সমান সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে অতিরিক্ত মূলধন কি তাও চিনতে পারলাম, আর উত্তোলনের পরিমাণ কি তাও জানতে পারলাম। এখন আমরা অঙ্কটা করি। কয়ে বলা ছিল প্রারম্ভিক মূলধন নির্ণয়, তো ক লিখলাম, এখন লিখব রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সরাসরি মোট সম্পদ দেওয়া আছে এবং সরাসরি মোট দায় দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় অনেক সময় সরাসরি মোট সম্পদ মোট দায় দেওয়া, অনেকগুলো সম্পদ একসাথে থাকতে পারে, অনেকগুলো দায় থাকতে পারে, ওই ক্ষেত্রে আমরা যোগ করে নেব। কিন্তু এখানে যেহেতু সরাসরি দেওয়া আছে তাহলে আমরা সরাসরি বসাই দেব। এখানে মোট সম্পদ দেওয়া আছে 5,50,000 টাকা এবং মোট দায় দেওয়া আছে 1,70,000 টাকা। তো 1,70,000 টাকা প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে 5,50,000 টাকা এবং প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে 1,70,000 টাকা। 5,50,000 টাকা 1,70,000 টাকা বাদ দিলে থাকে 5,00,000 - 1,70,000 টাকা, তো থাকে 3,80,000 টাকা। তো এখন লাগবে সুতরাং প্রারম্ভিক মূলধন সমান সমান 3,80,000 টাকা। তা আমরা ক শেষ, এটুক আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে, আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করলাম, আমাদের ক শেষ। এখন আমরা চলে যাব ক্ষতে। ক্ষয়ে বলছে সমাপনী মূলধন নির্ণয় করো, তো সমাপনী মূলধন নির্ণয় আমরা সূত্র জানি, এখন আমরা করব খ। তো লিখব খ, লিখব রিয়াদ এন্টারপ্রাইজের এন্টারপ্রাইজের সমাপনী মূলধন নির্ণয়, রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী সমাপনী মূলধন সমান সমান মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। এই অঙ্কের ক্ষেত্রে সমাপনী সম্পদগুলো কী কী, নগদ, নগদ প্লাস আসবাবপত্র, আসবাবপত্র, আসবাবপত্র প্লাস দেনাদার,
প্লাস মজুদ পণ্য, মজুদ পণ্য মাইনাস দায়গুলো হচ্ছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ প্লাস পাওনাদার, এখন আমরা দেখে দেখে টাকাগুলো বসাই দিব। নগদ আছে আমাদের 1,85,000 টাকা, আর রোত্র আছে আমাদের 1,80,000 টাকা, দেনাদার আছে 1,30,000 টাকা, তারপরে আমাদের মজুত পণ্য আছে 90,000 টাকা, বসাই দিলাম। বিয়োগ ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ আছে 60,000 টাকা যোগ পাওনাদার আছে 55,000 টাকা, এই সবগুলো একসাথে যোগ করব। সবগুলো যোগ করলে আমাদের 1,85,000 টাকা প্লাস 1,80,000 প্লাস 1,30,000 প্লাস 90,000 টাকা যোগ করলে হয় আমাদের 5,85,000 টাকা, 5,85,000 টাকা। এন থেকে বিয়োগ দিব 60,000, 60,000 যোগ 55,000, 1,15,000 টাকা। তো 1,15,000 টাকা 5,50,000 বিয়োগ দিব 4,70,000 টাকা। সুতরাং সমাপনী মূলধন হলো, মূলধন হলো 4,70,000 টাকা। আমাদের খ শেষ। খয় বলা ছিল সমাপনী মূলধন নির্ণয়। এখন আমরা গ নির্ণয় করব। গয়ে বলা ছিল, গয়ে বলা ছিল লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো, লাভ বা রিয়াদান রেপেতে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমরা লিখব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র আমরা প্রথমে দেখে নিয়েছিলাম, লাভ বা ক্ষতি সমান সমান সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। এখানে এই অঙ্কের ক্ষেত্রে সমাপনী মূলধন আমরা খয়ে কয় টাকা পাইছিলাম? 4,70,000 টাকা। আর উত্তোলনের পরিমাণ পাইছিলাম কত টাকা আমরা? 40,000 টাকা। অঙ্কটা পরে উত্তোলনের পরিমাণ পাইছিলাম আমরা 40,000 টাকা, মাইনাস প্রারম্ভিক মূলধন পাইছিলাম আমরা কত? 3,80,000 টাকা, প্লাস আমরা অতিরিক্ত মূলধন পাইছিলাম কত? লেখা আছে শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। ব্যবসায় নতুন করে কোনো কিছু টাকা আনলে ওটা কি? অতিরিক্ত মূলধন।
এখানে 50,000 টাকা আছে অতিরিক্ত মূলধন, এইটুকু যোগ করলে আমাদের দাঁড়ায় 5,10,000 টাকা বিয়োগ, আর এইটুকু যোগ করলে দাঁড়ায় 4,30,000 টাকা, 4,30,000 টাকা, 5,10,000 টাকা থেকে 4,30,000 টাকা বাদ দিলে কত হয়? 80,000 টাকা। এখন আমরা কিভাবে বুঝব যে 80,000 টাকা লাভ নাকি ক্ষতি? আমি তোমাদের প্রথমে বলছি, সমাপনী মূলধন প্লাস উত্তোলনের যোগফলটা যদি বড় হয় তাহলে অঙ্কটা বুঝতে হবে লাভ হয়েছে। তো তাই বুঝলাম, আমরা বুঝতে পারলাম যে 5,10,000 টাকা বড়, তাই অঙ্কটা কি হচ্ছে? লাভ হয়েছে। আর যদি প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধনের পরিমাণ যোগফল যদি বেশি হয় তাহলে মনে করতে হবে অঙ্কটা ক্ষতি হয়েছে। দেখলাম যে 5,10,000 টাকা বড়, তাই আমরা বলতে পারি সুতরাং লাভের পরিমাণ 80,000 টাকা। এই নিয়মের এখন তোমাদের আরো দুইটা অঙ্ক আমি তোমাদের বাড়ির কাছে সেবা দেবো, কিন্তু বাড়ির কাছে যাওয়ার আগে তোমাদের অঙ্কটি পড়ে একটু বুঝাই দিতেছি, ঠিক আছে? সবাই এই সৃজনশীল প্রশ্নটা দেখো, এটা তোমরা বাসায় করবা, যশোর বোর্ড 2020 সালের বোর্ড কোশ্চেনটা, ওটার মতোই তবে কিছুটা পরিবর্তন করে দেওয়া। এখানে আমরা আগে যে কোনো সৃজনশীল প্রশ্ন করার আগে সম্পূর্ণ অঙ্কটা পড়বো। যারা সুমায়া আশরাফ তার ব্যবসা প্রতিষ্ঠানে সুমায়া এন্টারপ্রাইজ এ বিজ্ঞান পদ্ধতিতে অনুসরণ করে হিসাব সংরক্ষণ করা হয় না। 2019 সালে 1ই জানুয়ারি তারিখে তার ব্যবসায়ের মূলধন 5,00,000 টাকা। এখানে মূলধন প্রারম্ভিক মূলধন দেওয়া আছে এবং প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে, নগদ তহবিল, নগদ তহবিল দেওয়া আছে 1,00,000 টাকা, দারণ করে দেওয়া 4,00,000 টাকা, এবং আনার মতো দেওয়া আছে 1,50,000 টাকা, কিন্তু এখানে দায়ের পরিমাণ দেওয়া নাই। তারপরে উক্ত বছরে জনাব সুমায়া আশরাফ ব্যক্তিগত তহবিল হতে 60,000 টাকা এনে ব্যবসার জন্য একটি ব্যাংকারি ক্রয় করে, এটা হচ্ছে কি? ব্যবসার জন্য অতিরিক্ত মূলধন, মানে ব্যবসার জন্য নতুন কিছু আনলেই এটা অতিরিক্ত মূলধন হয়। এছাড়াও তিনি 3 মাস অন্তরন্তর 5,000 টাকা পণ্য উত্তোলন করেন। 3 মাস অন্তরন্তর মানে কি? বছরে 4 বার, এখানে 5,000 টাকা 4 দা গুণ দিতে হবে। বছরের শেষে সুমায়া এন্টারপ্রাইজের সম্পদ ও দায় সম নিম্নরূপ। বছরের শেষে মানে কি? এগুলো সমাপনী সম্পদ আর সমাপনী দায়। এখানে হাতে নগদ 17,000 টাকা, দান কোটা 4,00,000 টাকা, মোহৎপূর্ণ 7,000 টাকা, পাওনাদার 30,000 টাকা, গৃহ নির্মাণ ঋণ 90,000 টাকা এবং অগ্রিম বেতন 25,000 টাকা দেওয়া আছে। তাইলে আমাদের এখানে বলছে কয় বছর সময় এন্টারপ্রাইজে প্রারম্ভিক দায়ের পরিমাণ নির্ণয় করো, প্রারম্ভিক দায় কেবল নির্ণয় করো। ওই ওই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথম পেয়েছি প্রারম্ভিক মূলধন নির্ণয় করে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে। তাইলে আমরা প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক সম্পদগুলো একসাথে যোগ করে দায় প্রারম্ভিক মূলধন থেকে প্রারম্ভিক সম্পদগুলো বাদ দিলে তো প্রারম্ভিক দায়টা বাড়ে যাবো। তাহলে আমরা কী করবো? প্রারম্ভিক মূলধন থেকে প্রারম্ভিক সম্পদগুলো বিয়োগ করবো, আমরা কী পাবো? প্রারম্ভিক দায়ের পরিমাণ। আর এখানে বলছে সময়ে এন্টারপ্রাইজের বছরের শেষে মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমাদের বছর শেষে মূলধন মানে কি? সমাপনী মূলধন নির্ণয় করতে আছে। তো এখানে সমাপনী সম্পদগুলো দেওয়া আছে, সমাপনী সম্পদগুলো আমাদের সবগুলো একসাথে যোগ করার পরে সমগ্র দায়গুলো বাদ দিলে তো আমাদের সমাপনী মূলধন বের হয়ে যাবে। এখানে সমাপনী মূলধন আবার গয়ে সমাপনী মূলধনের পরিমাণ, সমাপনী মূলধন 5,30,000 টাকা ধরে সুমা এন্টারপ্রাইজের লাভ ক্ষতির ঠিক ওই আমাদের ওই অঙ্কের মধ্যে লাভ ক্ষতির সূত্রটা প্রয়োগ করে এখানে সব আছে, প্রারম্ভিক মূলধন আছে, অতিরিক্ত মূলধন আছে, উত্তোলন আছে, ওই সূত্র প্রয়োগ করে আমাদের লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় করবো। এটার মতো করে ওই আগের অঙ্কটার মতো করে এই অঙ্কটা করে নেবে ইনশাল্লাহ, তাহলে আশাবাদী তোমরা পারবা আমি যেভাবে বুঝাইলাম। এখন আমরা আর একটা সৃজনশীল প্রশ্ন দেখবো, এই সৃজনশীল প্রশ্ন আশা করি তোমাদের বুঝাই দিলে তোমরা বুঝতে পারবে। এখন ভিডিওটা তোমরা পজ করে মানে থামিয়ে রেখে, অবশ্যই তোমরা ভিডিওটা থামিয়ে রেখে, থামিয়ে রাখার পরে তোমরা অঙ্কটা খাতা কলমে করবা। আমার আমি যেভাবে বুঝাইছি আগে বোঝার পরে তারপরে খাতা কলমে করবা, ভিডিও থামিয়ে রেখে খাতা উঠে পছন্দ করবা। তো দেখি আমাদের দ্বিতীয় আরেকটা অঙ্ক, জনাব সলমান দ্রুত দাখিলে পদ্ধতিতে হিসাব রাখেন না। আমরা কিন্তু যদিও তৃতীয় অধ্যায় করতেছি দ্রুত দাখিলে পদ্ধতি অধ্যায় নাম, কিন্তু আমরা অঙ্ক করতেছি কিন্তু একতরফার, এটা একতরফা দাখিলে পদ্ধতির আমাদের অঙ্ক করতেছি। আর একতরফা দাখিলে পদ্ধতি শুধু সম্পদ আর দায়গুলো নিয়ে হিসাব করা হয়, এখানে কোনো নামিক হিসাব মানে মুনাফা কোনো হিসাব এখানে আসে না।
তো যাই দেখি তার ব্যবসায় 2019 সালের তথ্যগুলো। এখানে তো 1/1/2019 মানে এগুলো সব প্রারম্ভিক, 31/12/2020 এর সমাপনী, নগদ ও ব্যাংক জমা। তো এটা হচ্ছে প্রারম্ভিক নগদ ব্যাংক জমা, মানে সমাপনী নগদ ব্যাংক জমা। প্রাপ্য বিলের ক্ষেত্রে সেই প্রারম্ভিক, এটা হচ্ছে সমাপনী প্রত্যেকটা ক্ষেত্রেই। তো এখানে দেখলাম নগদ ব্যাংক জমা সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, ধারণ করা সম্পদ, মূলোৎপন্ন সম্পদ, ঋণ, এটা প্রারম্ভিক ঋণ, এটা সমাপনী ঋণ, এটা দায়। আর পদ হিসাবটা কি? দায়। এটা প্রারম্ভিক দায়, এটা সমাপনী দায়। ধরো সম্মান প্রতি মাসে নগদ, প্রতি মাসে বলাতে এই নগদ উত্তোলন 2500 টাকা এবং 500 টাকার পণ্য উত্তোলন করে প্রতি মাসে বলাতে, এখানে এটার মধ্যে 12 দ্বারা গুণ করতে হবে, এটার 12 দ্বারা গুণ করতে হবে। যদি এখানে প্রতি মাসে না বলে দৈনিক বলে তো 365 বা 360 দিয়ে গুণ করতে হবে। যদি বলে অর্ধবার্ষিক তাহলে আমরা জানি এটা 2 দ্বারা গুণ করতে হবে, এটা 2 দ্বারা গুণ করতে হবে। সে মাসিক বলাতে এটা 12 দ্বারা, এটা 12 দ্বারা গুণ করতে হবে ও উত্তোলন করেন। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকা ঋণ শোধ করেন, ঋণ শোধ করেন। তো ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসার মধ্যে কোনো কিছু আনলে এটা হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত মূলধন, এখানে 50,000 টাকা অতিরিক্ত মূলধন। এবং কারবারের জন্য 48,000 টাকার মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন, এটাও একটা অতিরিক্ত মূলধন। এখানে সৃজনশীল প্রশ্নে কয় বলতে আমার বার্ষিকে উত্তোলনের পরিমাণ কত? তো এই উত্তোলন এর সাথে আমরা 12 দ্বারা গুণ করব, এবং এর সাথে 12 দ্বারা গুণ করার পরে যোগফল করলে আমাদের উত্তোলনের পরিমাণ নির্ণয় হয়ে যাবে। আর ক্ষয় বলছে সমাপনী মূলধন, সমাপনী সম্পদগুলো থেকে সমাপনী দায় বাদ দিলে আমাদের কী বাড়বো? সমাপনী মূলধন বাড়িয়ে দেবো। এখানে গয়ে বলছে নিট পুনঃভাবে নিট ক্ষতি নির্ণয় করো, তো আমরা নিট পুনঃভাবে নিট ক্ষতি নির্ণয় করবো। কিন্তু এখানে আমাদের প্রারম্ভিক মূলধন দেওয়া নাই, নির্ণয় করতে পারে না, কিন্তু নিট পুনঃভাবে নিট ক্ষতি নির্ণয় করতে হলে আমাদের প্রারম্ভিক মূলধন দরকার পড়বে। তাই আমাদের টিকা দিয়ে নিচে অথবা উপরে এর আগে আমাদের প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করে নিতে হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয় কী করে? প্রারম্ভিক সবগুলো সম্পদ একসাথে যোগ করবো, তাহলে আমাদের প্রারম্ভিক মোট সম্পদ হয়ে যাবো। আর প্রারম্ভিক মোট দায় দায়গুলো একসাথে যোগ করার ফলে মোট দায় হবে। তো প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমাদের কী বাড়িয়ে দেবো? প্রারম্ভিক মূলধন বাড়িয়ে যাবো। তো যাই হোক, আর এই দুটা তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং অন্য যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। আগামীতে হিসাব বিজ্ঞান, ইংরেজি, ফিনান্স, ব্যাংকিংয়ের আরও ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।